আমি আজকে একটা কিয়ামের ফ্রাই প্যান কিনেছি, কিন্তু কার্টনটা খুলে দেখাতে পারতাম পারলাম না, কারণ এই যে আমার মিঠাই সেটার এক ঘন্টা ইনে ছিঁড়া বিড়া ফেলাইছে। দেখি বাবা আমি কী কী কিনেছি। এটা হইলো, এটা না দেখাই বাইরে বাই কী দাম কিছু বলার নাই, কিন্তু আমার ফ্রাই প্যানটা অনেক পছন্দ হয়েছে। এর আগে একটা কিনছিলাম, কিয়ামের ফ্রাই প্যানগুলি আসলে অনেক সুন্দর। এই এই যে মিঠাই তোমার জন্য এনেছি বাবা, তোমার জন্য প্রথম খাবারটা রাখি দেখি। এই যে মা মা এই যে খাও তোমার খাবার, তোমাকে দিয়ে শুরু করি। ওরে বাবা, ওরে আমার বাচ্চাটা, বাচ্চাটা এত ছুঞ্জ খায়, খাও মা 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 এগুলি উড়ে আবার সেগুলি দেখে, কাগজপত্র উড়ে সেগুলি দেখতে হবে। মা তোমাকে আমি মাছ ভেজে ভেজে তোমাকে খাওয়াবো, তোমার জন্য আমি এনেছি। আচ্ছা ঠিক আছে, এগুলি ওরা ওরি বন্ধ, তুমি আগে খাও খাও। তারপরে মিঠাইকে খাওয়ার পর এখন আমি নিজেই মাছ ভাজতে চলে আসছি। আমার আর তর সই ছিল না, ভাবলাম যে ট্রাই করি, দেখি আবার মাছ যদি ধরে যায় নিচে। আমি তো দোকানদারকে বলতেছিলাম কি ভাই আবার মাছ টাছ ধরে যাবে নাকি নিচে, বলে কি হ্যাঁ আপা ধরবে 1 কেজি। আমি তো সেই ধরার কথা বলি নাই, আমি বলেছি মাছ ভাজার সময় কি নিচে ধরে যাবে। তারপরে তাকে অনেক করে বোঝানোর পরে বুঝেছে, বাই।